নমস্কার, ফোকাস ত্রিপুরা এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে সুস্মিতা। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। বৃহস্পতিবার রাত আনুমানিক 3টা নাগাদ রাজধানীর এক ওষুধের দোকানে ঘটে চুরির ঘটনা। দোকান মালিক জানায়, শুক্রবার সকালে দোকানে এসে দেখে দোকানের তালা ভাঙা এবং সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জানা যায়, এদিন চুরের জল মেলারমার্ট স্থিত সঞ্চিতা মেডিকেল এজেন্সিতে হানা দিয়ে ক্রেডিট কার্ড, নগদ টাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং তদন্ত শুরু করে দেয়। আমি আজ সকালবেলা 8টা সাড়ে 8টার সময় বাড়ির যে ওনার, দোকানের ওনার ফোন করলো। আমার ফোন করে বললো যে সঞ্জিতা, তোমার দোকান তো চুরি হয়েছে, তুমি আয়ো একটু তাড়াতাড়ি। তখন আমি আসার পর দেখলাম যে আমার ঘরের তালা ফালা দরজা ফরজা সব বন্ধ, ভিতরে তোমার কাগজপত্র সব প্রস্তুত করে দিয়ে গেছে, ক্যাশ টাকা আসতো, ক্যাশ টাকা লয়ে গেছে, ক্রেডিট কার্ড আসতো, সেগুলোও তারা লয়ে গেছে, সারাত্রিপুরের ক্রেডিট কার্ড এগুলো। এখন তো আমাদের চতুর্মাস এই ব্যাপারগুলো নিয়ে আমরা কেমনে কার কাছে ক্যাশ টাকা লেগে যাবো, যে বাকি টাকা পাবো এই টাকা তো আমরা কীভাবে পাবো? কি কি জিনিস নিয়ে গেছে? সেহেতু ওইখান থেকে এখন তো যা দেখা যাচ্ছে, ক্যাশ টাকা ছিল আমার, ক্যাশ টাকাও লেগে গেছে, ব্যাঙ্ক আমার যে বিল টিল আছে, বিল বই টই আছে, এগুলো লেগে গেছে, ক্রেডিট মেমো আছে, ক্রেডিট কার্ড আছে, এগুলো সব লেগে গেছে। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো রাজধানীর ক্যাম্পের বাজারস্থিত ভূগর্ভস্থ জল সংশোধনাগার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য অতিথিগণ। জীবন, জলের প্রয়োজন, জল দিয়েই মেটাতে হবে। স্বাভাবিক কারণে একটি দায়িত্বশীল সরকার, এটা কেন্দ্রেরই হোক বা রাজ্যেরই হোক, তাদেরকে এই বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমরা আমাদের রাজ্যে এই বিষয়টির প্রতি সর্বাধিক গুরুত্ব আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং করে চলেছে। আমি সর্বাধিক কেন বলবো, আমি বলবো এটা আমাদের প্রথম গুরুত্ব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়সন্ধিকালে 10-14 বছর এবং 15-19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়সন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়সন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে, এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে, বললেন কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার উদ্যোগে রাজধানীর শিববাড়ি প্রাঙ্গণে শুক্রবার আয়োজিত এক রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তাগণ। এদিন সংস্থার সদস্য সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। ধর্মের নামে পৃথিবীর বিভিন্ন জায়গায় হতো, সবটা আমার জানা নেই, কিন্তু আমাদের দেশে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের সমাজ ব্যবস্থাকে, পরিবেশ পরিমণ্ডলকে জটিল করে তোলার চেষ্টা করছে। ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিল 50 বছর ঊর্ধ্ব এক ব্যক্তি। ঘটনা
শনিবার কল্যাণপুর থানা এলাকার পশ্চিম গিলাতলি পঞ্চায়েতের অধীন 2 নং ওয়ার্ডে মৃত ব্যক্তির নাম হরেকৃষ্ণ দেবনাথ, পেশায় তিনি দিনমজুর। এদিন সাত সকালে ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় হরেকৃষ্ণ দেবনাথের মৃতদেহ দেখতে পায় তার স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। সকালে এরা কান্নাকাটি করে মারা গেছে ভয় ফাঁস দিয়া ওদের শুনছি আমরা জামিলা এমন বাড়িটাও একটু ইয়া ডগের বেশি একটা ইয়া না স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা CCTV নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের CCP রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালস এর সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা, কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্টোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার।
রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া নতুন ব্লক বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করে গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সঞ্জীব দাস প্রমুখ। প্রায় 1,73,00,000 টাকা ব্যয়ে নির্মিত হবে এই পাকা ভবনটি। কেন্দ্র করে গ্রাম উন্নয়নের যে কাজ আমরা করে চলেছি, তা আমাদের আর আত্মপ্রচার করার প্রয়োজন পড়ে না। ত্রিপুরার গ্রাম উন্নয়ন আজকে সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। আগামী 18-26 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে উদয়পুর গোমতী জাতীয় বইমেলা 2017। ন্যাশনাল বুকস ট্রাস্ট ইন্ডিয়া, উদয়পুর পুর পরিষদ এবং ত্রিপুরা পাবলিকার্স লিন্ডের উদ্যোগে আয়োজিত হবে এই বইমেলা। বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই তথ্য জানান উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান সুব্রত দে। রাজ্যে প্রথম বইমেলা হয় আগরতলা 1981 সালে, আর তারপরেই উদয়পুরে বইমেলা হয় 1985 সালে। সেই নিরিখে আমাদের উদয়পুরের বইমেলা অতি প্রাচীন। যদিও এই ধরনের বইমেলা মানে জাতীয় লেভেলের বইমেলাই প্রথম হচ্ছে, তাই আমরা চাইছি আমাদের যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাই মিলে সহযোগিতা করুক। আমরা চাইছি উদয়পুরের বইমেলার মেসেজ যাতে নিয়ে যেতে পারি। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন প্রকাশ ত্রিপুরার পর্দায়। নমস্কার।